করে আমার জন্য হয়তো আমি চাকরি করতে পারতাম কিন্তু আমি চাকরি বাদ দিয়ে গোবিন্দের চাকরি করার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াই কেন জানেন এই মানুষের ধর্ম প্রচার করার জন্য তাই যাদের এখনো দেখা হয়নি অনুরোধ করে বলে দিয়ে যাচ্ছি আপনার যাকে পছন্দ হবে আপনার যাকে ইচ্ছা হবে তার কাছে গিয়ে দীক্ষা নেবেন তবে একটা কথা জল খাবি ছেনে গুরু করবি জল খাবি ছেনে গুরু করবি চিনি সবাইকে গুরুদেব করতে যাবেন না যে গুরুদেব নিজে অন্ধ আপনি যদি আরেকজন ওই ব্যক্তি হই ওই অন্ধ ব্যক্তিকে ধরেন তাহলে সেও যদি গর্তে পড়ে আপনিও কিন্তু গর্তে পড়ে যাবেন গুরু করবেন চিনি জীবনে যিনি আপনার দীক্ষা আপনাকে তিনি দীক্ষা দিবেন তিনি যেন অনেক 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 মহান হয় এমন মহান মানুষের কাছে যদি হরিনাম দীক্ষা নিতে পারেন তবে কি আপনার ওই যে তৃতীয় নেত্রর উন্মিলন হবে ভক্তমণ্ডলীগণ কথাগুলো আস্বাদন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে গুরুদেবের কৃপায় তাহলে পাঁচটা গয়ের মধ্যে তৃতীয় গ হয়ে গেল প্রথম গয়ে বলা হলো গীতা দ্বিতীয় গয়ে বলা হলো গোমাতা তৃতীয় গয়ে বলা হলো গুরুদেব চতুর্থ গয়ে কি বললেন চতুর্থ গয়ে বললেন গঙ্গা এই যে গঙ্গার কথা বলে এতক্ষণ শুনলাম এই যে গঙ্গা দেবী এসেছি জগতে তার জন্য আমরা তার পুজো করি মা গো এই গঙ্গা দেবী পৃথিবীতে সর্বপ্রথম কবে এসেছিল এই যে গঙ্গা পূজন গঙ্গা জল নিয়ে আমরা পুজো করি কিন্তু যদি কেউ জানতে চায় এই গঙ্গা দেবী পৃথিবীতে সর্বপ্রথম কবে এসেছিল গঙ্গা দেবী উত্তরটা জানা আছে অনেক দিন শতাব্দী কীর্তন শুনছেন গঙ্গা দেবী পৃথিবীতে সর্বপ্রথম কোন দিন এসেছিল ওই ভগীরথ এনেছিল না তার বংশ উদ্ধার করার জন্য তাহলে কোন দিন গঙ্গা দেবী পৃথিবীতে এসেছিল ওই দিনটার নাম কি যে গঙ্গা জল না হলে কোনো পুজো হয় না শাস্ত্রকার বলল ওই দিনটার নাম কি জানো ওই দিনটির নাম হলো শুভ অক্ষয় তৃতীয়া তিথি যে অক্ষয় তৃতীয়াতে আমরা বাড়িতে অনেক রকমের পুজো অর্চনা করি এই অক্ষয় তৃতীয়া দিনে গঙ্গা দেবী কৃপা করে ভগীরথের দ্বারা তিনি এই পৃথিবীতে পদার্পণ করিয়াছিল তাই গঙ্গার জল না হলে কোনো কর্ম শুভ হয় না তাহলে কটি গ হলো এতক্ষণ পর্যন্ত ও আপনারা আমার সঙ্গে কথা বলবেন না এতক্ষণ চার ঘন্টা ধরে আমি বক্তৃতা করে যাবো আপনারা বলবেন না কটা গ হলো চারটি গ হলো বাহ খুব ভালো তাহলে গীতা গোমাতা গুরুদেব এবং গঙ্গা এরপরে যে গটা এটা খুব কিন্তু সুন্দর এই গটির নাম কি শাস্ত্রকার বলল এই গয়টির নাম হলো গায়ত্রী গায়ত্রী কাকে বলে গায়ত্রী আবার কাকে বলে শুনেছি তো গায়ত্রী কোনো মেয়ের নাম হয় কোনো বাবা আদর করে তার মেয়ের নাম গায়ত্রী রাখে কিন্তু আপনি বলছেন গয়ের মধ্যে গায়ত্রীকে ভালোবাসতে হবে গায়ত্রী মানে কি বন্ধু শুনবেন গায়ত্রী মানে হলো একটি ভগবানের শক্তি আপনি যে দেবী বা যে দেবতা বা যে ভগবানকে ভালোবাসেন প্রত্যেকের আলাদা আলাদা করে একটা গায়ত্রী মন্ত্র আছে স্নান করার পরে শুদ্ধ মনে ধূপ জেলে প্রদীপ জেলে আপনাকে ওই গায়ত্রী মন্ত্রটি প্রতিদিন কতবার 108 বার জপ করতে হবে একবার নয় দুইবার নয় তিনবার নয় নিয়ম করে 108 বার ওই গায়ত্রী মন্ত্র জপ করতে হবে তবে হ্যাঁ গায়ত্রী মন্ত্র তারাই জপ করতে পারে যারা কম মিথ্যে কথা বলে যারা একেবারে নিষ্পাপ হয়ে জীবন জীবিকা করে যাদের জীবনটা অতি সুন্দর থেকে সুন্দরময় সেই ব্যক্তির কেবলমাত্র যোগ্যতা গোবিন্দের ওই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা মনে থাকবে বারবার বলছি সকলের গায়ত্রী কিন্তু এক এক নয় কৃষ্ণায় বিদময়ে গোপীজন বল্লভা ধীময়ে তন্নঙ্গ কৃষ্ণায় প্রচোদয়াত এটি হলো কৃষ্ণের গায়ত্রী যদিও মাইক্রোফোনে বলা ঠিক নয় কেউ কেউ মনে করবেন যে
কীর্তনে মাইক্রোফোনে গোপন কথাগুলো বলছেন কেন? এই মন্ত্রটা আপনারা সবাই জানেন, তাই এই কৃষ্ণের গায়ত্রীটা আমি বলে দিয়ে গেলাম। কৃষ্ণায় বিদ্মহে গোপীজন বল্লভা ধীমহি তন্ননঙ্গ কৃষ্ণায় প্রচোদয়াৎ। এই মন্ত্র যদি কেউ 108 বার করে এক বৎসর জপ করতে পারে, এক বৎসর পরে তার ভেতরের অনেক কিছু পরিবর্তন হবে এবং সে মানুষটা আস্তে আস্তে করে দেবতাদের জায়গায় যেতে পারবে। যাই যায়নি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি দুষ্কৃত সম্ভবামি যুগে যোগে যৎকরি শ্রী যৎনাসি যদুহস্য যদাসি যৎ যৎতপসাসি কুন্তি তৎকুরুষ সমদার্পণ গীতা পাঠ করছেন পরম বৈষ্ণব, যার নাম অর্জুন মিশ্র। আর ওই গীতা পাঠ করতে করতে স্ত্রী এসে বলল, আরে গীতা পাঠ করলে সংসার চলবে? এই গীতা পাঠ বাদ দিয়ে যাও, তুমি ভিক্ষে করতে যাও, আর ভিক্ষে করে তুমি চাল কলা মূল আনো, এগুলো আনলে আমার সংসার চলবে। রাখো তোমার গীতা পাঠ, রাখো তোমার ধর্মকথা, এইগুলো রেখে দিয়ে তুমি চলে যাও সংসার চালানোর জন্য, অর্থ রোজগার করতে। তারি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তার ডাকলে নাকি তিনি নাকি বড় দয়ারি ঠাকুর, তিনি নাকি বড় দয়ারি ঠাকুর, ও দয়া করে সর্বজনে, আজ তিনি নাকি অন্তর যাবি, তিনি নাকি অন্তর যাবি, দয়া করে সর্বজনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে সাজে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু জগত পাত গোপেশ গোপিকা কন্ত, গোপিকা কন্ত রাধা কন্ত নম পাওয়া যায়, শুনেছি গান।
স্ত্রীর কথা শুনব না ভগবান, তোমার গীতা গ্রন্থ আস্বাদন করব, ঠাকুরকে ধরব, ধর্মকে ধরব না সংসারের স্ত্রীর পুত্রের কন্যার কথা শুনব। স্ত্রী বলে উঠল, গীতা পাঠ জীবনে অনেক করলে, এবার গীতা পাঠ বাদ দিয়ে দাও, গীতা পাঠ বাদ দিয়ে এই বাজারের ব্যাগ নাও, এই ভিক্ষার ঝুলি নাও, যাও তুমি নগরে নগরে ভিক্ষে করে নিয়ে আসো, আমাদের পেটে কিছু দাও, ওদরে কিছু খাদ্য তো দাও আগে, তারপরে তুমি হরিভজন করবে। ভক্তমণ্ডলীগণ, যখন স্ত্রী এই আচরণটা করলো অর্জুন মিশ্রের প্রতি, তখন অর্জুন মিশ্রের মনে বড় দুঃখ হল। দয়াময়, এত সুন্দর তোমার শ্লোক আমি আস্বাদন করছি, তুমি নিজে কত সুন্দর কথা লিখেছ অর্জুনকে লক্ষ্য করে। দেখো অর্জুন, অনন্যাস চিন্তন্তি মাং যেজনা পর্যুবাসতে, অনন্য মনে যদি কোনো ভক্ত, অনন্য মন কাকে বলে ভক্তমণ্ডলীগণ? যে মনে অন্য কোন বাসনা নাই, ওই মনটা পরিপূর্ণ ষোলো আনা, এক আনা নয়, দু আনা নয়, তিন আনা নয়। দয়াময়, আমি আমার ষোলো আনা মনটা আমি তোমাকে দিলাম, আমার দেহ মন প্রাণ জাতি যৌবন, ঠাকুর আমার দেহ মন প্রাণ জাতি যৌবন আমি সর্বস্ব তোমার চরণে উড়ার করে দিলাম। দয়াময়, যে হয় আমার আস করো তুমি তার সর্বনাশ, যদি না ছাড়ে তোমার পাশ হও তুমি তার দাসের অনুদাস। ঠাকুর আমি যে বড় ভালোবাসি তোমায়, শুধু তোমায় নয়, তোমার এই গীতা গ্রন্থের শ্লোকগুলো বড় ভালো লাগে, কত সুন্দর তুমি লিখেছ। যদি কোনো ভক্ত অনন্য মনে কৃষ্ণাই নম বলে যদি তোমাকে ভালোবাসতে পারে, তুমি নাকি নিজ, তুমি নিজে বৈকুণ্ঠ থেকে। বৈকুণ্ঠটা কোথায় আছে বলুন তো? এই যে বললাম বৈকুণ্ঠ থেকে নেমে আসে, কথাগুলো মন দিয়ে শুনবে না, আর বেশিক্ষণ আমি আসরে থাকবো না। এই যে বলা হলো ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসে, যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, হ্যাঁ গো এই যে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ তোমরা বলো যে বৈকুণ্ঠে নাকি ভগবান কৃষ্ণ থাকে, ওই বৈকুণ্ঠ এখান থেকে কত দূরে আছে গো? কোন এরোপ্লেন কোন বিমান ওখানে যেতে পারবে? বিজ্ঞান আজকে এত উন্নত, বিজ্ঞান আজকে অনেক কিছু করতে পারে, কিন্তু পৃথিবীর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক সেই রকম কোন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে যে যন্ত্রটাতে আমি চেপে আমি চলে যাব এখান থেকে বৈকুণ্ঠ লোকে? উত্তর হবে না, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত সেই যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রের উপর চড়ে আমি এখান থেকে চলে যাব বৈকুণ্ঠ লোকে। তাহলে বলে দিয়ে যাও না দাদা, ওই বৈকুণ্ঠটা কোথায় আছে, ও দূরত্ব কত, ও আছে কোথায়? উত্তর হলো, মন দিয়ে শুনবেন, এটা হলো পৃথিবী লোক, এখান থেকে আছে উপরের দিকে সাতটি লোক, ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এমনি করে উপরের দিকে আছে সাতটি লোক। এই উপরের দিকে সাতটি লোকের পরে আরেকটা জায়গা আছে যেটার নাম হলো বিরজা নদী। এই বিরজা নদী অতিক্রম করতে পারলে তারপরে আছে ওখানে তবে যায় তদুপরি বৈকুণ্ঠ ধাম, যে বৈকুণ্ঠ ধামে ভগবানে তো লীলা বিলাস করেন, সেই বৈকুণ্ঠ ধামে তবে গিয়ে আমি পৌঁছতে পারব। সেখানে কোনো বিমান কোন যন্ত্র চলে না, ওখানে একটাই জিনিস চলতে পারে, সেটা কি বলুন তো? আপনার হৃদয়ের সততা, আপনার মনের ভক্তি, আপনার একাগ্রতা, এগুলো যদি আপনার ষোলো আনা থাকে তাহলে আপনার মরণের পরে এই আত্মাটা আপনার অন্য কোনো জায়গায় যাবে না, এই আত্মাটা চলে যাবে একেবারে বৈকুণ্ঠ ধাম ভগবানের ধামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল রাধেশ্যাম। তাহলে স্ত্রী কি দিল, একটা বাজারে যাওয়ার জন্য ভিক্ষে করার জন্য একটা থলি দিল, ওই এই ভিক্ষা ঝুলি নিয়ে যাও, এই গীতা রেখে দাও এখানে, গীতা পাঠ বন্ধ করে তুমি এখনই যাও সংসার চালানোর জন্য, এই তুমি নিয়ে যাও। আর তখনই উনি পড়ছেন ওই শ্লোকটা, অনন্যাস চিন্তন্তে মাং যেজনা পর্যুবাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং
जगस्खयम वहाम वहाम ठाकुर जदि कोनो भक्त विपदे पड़े तुमी नाकि एत दयामय गोविंद तुमी ओई भक्त के रक्षा करार जन्य तुमी निजे नेमे आसो वैकुंठ थेके ठाकुर आमी जे तोमाय कत भालोबासी दयामय किन्तु आमार स्त्री एत बैमुख आमार स्त्री तोमाके भालोबासते देबे ना তাই আমাকে বলছে গীতাবার বন্ধ করে সংসারের জন্য বাজার করতে যাও ঠাকুর এই গীতা গ্রন্থের যে শ্লোক হরি বল এই শ্লোকটিকে আমি নিজে কলম দিয়ে হরি বল নিজ কলম দিয়ে আজকে আমি লেখাটা কেটে দিলাম আমি লেখাটা কেটে দিয়ে আমি লিখলাম দদাম মহম নয় अनन्या चिंतन्ति मां यजना पर्युपासते तेषां नित्याभियुक्तानां जगस्खयं वहमहम आमि निजे लिखलाम कथाटा वहमहम बाद दिए आमि लिखलाम ददामहम ठाकुर तुमि भक्तेर विपदे पड़े तुमि आसो ना भक्तेर विपदे पड़े तुमि आसो ना तुमि जदि अंतर जा आमि गोविंद हबे তুমি সেই ভক্তের বিপদে পড়ে ওই ভক্তকে উদ্ধারের লাগে তুমি নিজে কোনো দিনের জন্য আসো না ওই গীতাতে তাহলে কলম দিয়ে কেটে দিল শ্লোকটা কলম দিয়ে কেটে দিয়ে গীতাটা রেখে দিয়ে উনি চলে যাচ্ছেন ভিক্ষে করার জন্য আর ভিক্ষা ঝুলিটা নিয়ে গ্রামের সকলের বাড়িতে যেতে যেতে বলছেন হ্যাঁ গো গ্রামবাসীগণ হ্যাঁ গো আমাকে দুটো ভিক্ষে দেবে তোমরা দাও না দুটো ভিক্ষে দাও না আমার আমার রাধা মাধবের সেবার জন্য আমার গোবিন্দের সেবার জন্য দাও না আমাকে দুটো ভিক্ষে দাও না গ্রামবাসীগণ বলে বলল ব্যবসা করতে কাজ পাওনি নিজে খেটে খেতে পারো না আমাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে এসছে ও বৈষ্ণব ও হে অর্জুন মিশ্রা ও হে ভক্ত তোমাকে আমরা কেউ আজকে ভিক্ষা দেব না ভিক্ষে দেব না ভিক্ষে দেব না ও গো প্রভুয়া প্রভুয়া বাদ যাস কৃপা করো হে গো গো তুমি ছাড়াই আমার আর কেহ নাই 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 ওগো পরম দয়াল ওগো প্রভু আমার ওগো তুমি ছাড়াই আমার আর কেহ নাই বলে যোগ আমার দয়াল প্রভু আমার তোমা ছাড়া তুমি আমার মাতা
গো তুমি ছাড়াই আমার আর কেহ না, বলে তুমি আমার নিতাই গৌর হরি হরি ও তুমি ছাড়া দয়া আর কেহ না, তুমি আমার মাতা পিতা, তুমি ছাড়া আমার আর কেহ না, ওগো তুমি আমার বন্ধু সখা, ওগো তুমি ছাড়া আমার আর কেহ না, ওগো তুমি আমার বন্ধু সখা, তুমি ছাড়া আমার আর কেহ না, ওগো তুমি আমার বন্ধু সখা, ওগো তুমি ছাড়া আমার আর কেহ না, তুমি আমার বন্ধু সখা, তুমি ছাড়া আমার আর কেহ না, ওগো তুমি আমার বন্ধু সখা, তুমি ছাড়া আমার আর কেহ না, তুমি আমার বন্ধু সখা, হরি বল হরি বল বলে তুমি ছাড়া আমার আর কেহ না, হরি বল হরি বল বলে তুমি ছাড়া আমার আর কেহ না, তুমি ছাড়া আমার আর কেহ না, ওগো প্রভু ঠাকুর, আজকে কেউ আমাকে ভিক্ষে দেয়নি, প্রভু গো আমার স্ত্রী আমাকে ওই গীতা পাঠটা বন্ধ করে দিয়ে, আমার স্ত্রী আমাকে ভিক্ষার ছড়িটা দিয়েছিল সবাই যে আমাকে দেখে দরজাটা বন্ধ করে দেয় দয়াময়, দেখতে দেখতে দুপুর হয়ে গেল ঠাকুর, দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আমি আজকে কি সেবা করব, আমার কথা ছেড়েই দিলাম ঠাকুর, তোমাকে যে আমি আমার সিংহাসনে রেখেছি দয়াময়, তোমাকে আমি আজকে কি ভোগ লাগাবো ঠাকুর, এক কোনা তণ্ডুলো নাই বাড়িতে, আমার বাড়িতে ফল মূল আদি কিছুই নেই দয়াময় ঠাকুর, এই গাছ তোলার সার করে এই বৃক্ষের তলায় বসে আমি নয়নের চলে শুধু তোমায় দেখাই ভক্তমণ্ডলীগণ, যারা আজকে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, ভগবান আপনাকে পূর্ণ কৃপাটা করবে যখন আপনি আপনার সমস্ত দুঃখ সমস্ত চোখের জল সমস্ত নিবেদন ষোলো আনা গোবিন্দ চরণে উজাড় করে দিতে পারবে, অনেক ভক্ত আমরা আছি গো মা, আমরা কেউ এক আনা মন দেই গোবিন্দকে আর পনেরো আনা মনটা নিজের কাছে রেখে দেই, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার জায়গা, গোবিন্দ বলল আমারটাকে বাদ দিয়ে পরিপূর্ণ তোমার যা কিছু আছে তোমার মধ্যে না রেখে পুরোটা তুমি আমারই চরণে উজাড় কর, এমনি করে যারা আমায় ভালোবাসে আমি কিন্তু তখন সেই ভক্তকে অনেক কিছু দেই, অর্জুন মিশ্রের ঘটনাটা আজকে একই হয়ে গেল, বাড়িতে এক কোনাও চাল নাই, বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কিছুই নাই, এমনকি যার বাড়িতে সাহায্যের জন্য যায় সে ওই অর্জুন মিশ্রকে দেখে দরজাটা বন্ধ করে দেয়, ঠাকুর এখন আমি বাড়িতে গেলে আমার স্ত্রী আমাকে বলবে চাল দাও কলা দাও মূলো দাও, আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করবো দয়াময়, আমি তোমায় কি দেব ঠাকুর, আমি তোমায় কি দেব, আমার দেওয়ার মতো কিছুই নেই, আরে বল, আর এমনি ভাবে যে ভক্ত নয়নের জলে কাঁদিতে পারে, হে কৃষ্ণ তোমার হলাম বলে হলাম বলে, ওগো কৃষ্ণ দয়াময়, তখন সেই ভক্তের লা
ওই বৈকুণ্ঠ থেকে নিজ তিনি ফিরে আসে ভক্তের বোঝা গোবিন্দময় এমন ভক্তের বোঝা গোবিন্দ আজকে বহন করার জন্য কি করলো রামকৃষ্ণ দুই ভাই ওরা কৃষ্ণ বলরা ওরা কি করলো জানো ওই বৈকুণ্ঠ থেকে নেমে এলো আর নেমে এসে বৈকুণ্ঠ থেকে নেমে এসে কি করলো দুইটি ছোট ছেলের রূপ ধরলো দুই ভাইয়ের রূপ ধরে ওই কাঁধে করে চাল কলা মূলো ফল মূল মিষ্টান্ন এগুলো অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ এবং বলরাম দুই ভাই তারা কাঁধে নিয়ে গিয়ে কার বাড়িতে নিয়ে গেল অর্জুন মিশ্রের বাড়িতে মা মা গো দরজাটা একটু খোলো না মা ও মা আমরা দুই ভাই আমরা এসেছি তোমার দাঁড়ে মা দরজাটা খোলো না অর্জুন মিশ্রের স্ত্রী বললো কে আমাকে মা বলে ডাকে গো দেখি তো মা বলে কে ডাকে মা গো যখন ওই দরজাটা খুলে দিল দেখলো একটা ছেলে কালো আর একটা ছেলে ফর্সা দুই ভাই তারা তারা ওই কাঁধে করে এই ফলমূল এত মিষ্টান্ন চাল কলা এগুলো বলছে মা মা গো এগুলো তুমি কৃপা করে তোমার বাড়িতে রেখে দাও দেখি এত খাবার এত এত কিছু এগুলো কে দিয়েছে তোমাদেরকে মা ওগুলো দিয়েছে কে জানো ওগুলো দিয়েছে তোমার স্বামী অর্জুন মিশ্র কি বললে কি বললে আমরা তো ভিখারি আমরা ভিক্ষে না করলে সংসার চলে না আর আমার স্বামী এত চাল কলা মূলো এত ফলমূল এগুলো দিয়েছে হ্যাঁ গো একজন রাজার বাড়িতে ভিক্ষে করতে গিয়েছিল ওই রাজা সন্তুষ্ট হয়ে তোমার স্বামী অর্জুন মিশ্রকে এত কিছু দিয়েছে জানো মা দেখো মা এদিকে একটু এসো মা এদিকে একটু এসো দেখো মা আমার এই পৃষ্ঠটা দেখো একিরে তোর পৃষ্ঠটা যেন কেমন লাল হয়ে গিয়েছে হে মা এই পৃষ্ঠটা আমার লাল হয়ে গিয়েছে কেন জানো তোমার স্বামী অর্জুন মিশ্র আমাকে এবং আমার এই দুইজনকে বেত্রাঘাত করে প্রহার করেছে বললে কি বললে আমার স্বামী তোমাদের দুই ভাইকে এমন করে প্রহার করেছে হ্যাঁ গো মা কেন প্রহার করেছে আমরা ওই খাদ্যগুলো আনতে পারবো না বলেছিলাম এত ভারী আমরা আনবো কি করে তার জন্য তার জন্য তার জন্য প্রহার করেছে জানিতাই আজকে যে লীলাটা হচ্ছে ভক্তমণ্ডলীগণ এটা খুবই বেদনাদায়ক একটি লীলা ভক্তের মতো ভক্ত হতে পারলে ভক্তের মতো ভক্ত হতে পারলে ভগবান তাকে কতটা করুণা করে তার জ্বলন্ত প্রমাণ আজকের এই অর্জুন মিশ্রের ঘটনা তো বলছে বাবা রে বাবা তোর এত কষ্ট করে যখন এই ভিক্ষের এই এতগুলো নিয়ে এলি ওরে বাবা তোর একটু বস তোর একটু জল খেয়ে যা বলছে না মা আমরা জল খেলে দেরি হয়ে যাবে আমরা 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 তাড়াতাড়ি চলে যাই জানিতাই পরবর্তী দল আসার সময় হয়ে গিয়েছে অবশ্য জানিতাই কি করলো জানিতাই এইটার পরে দল এসে যাবে পরবর্তী জল তারপরে কি হলো একটু পরে চলে এলো কে এলো অর্জুন মিশ্র চলে এলো ললিতা রে বিশাখা রে শ্যামী কলঙ্কের মালা গলে পড়েছে ললিতা রে বিশাখা রে শ্যামী কলঙ্কের মালা গলে পড়েছে আমার কাঁদিতে জনম যাবে তাও জেনেছি কাঁদিতে জনম যাবে
তাও জেনেছি শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি কৃষ্ণ ভজনের তরে পৃথিবীতে আসা অন্তরে জাগে শুধু কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ ভজনের তরে পৃথিবীতে আসা অন্তরে জাগে শুধু কৃষ্ণ ভালোবাসা ওগো কৃষ্ণ ভজনের তরে পৃথিবীতে আসা অন্তরে জাগে শুধু কৃষ্ণ ভালোবাসা ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে আমি পাগল হয়েছি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি পাগল হয়েছি শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি নিতাই গৌর হরি ও তারে দিশা ধারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি আমার কান্দিতে জনমে যাবে তাও জেনেছি কান্দিতে জনমে যাবে তাও জেনেছি শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি ললিতারে বিশাখারে শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি বিনাশায় শ্রীকৃষ্ণায় গয়মিনো শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি শ্যাম কলঙ্কের মালা গলে পড়েছি জনিতাই পরবর্তীতে চলে এসেছে পরবর্তীকালে অর্জুন মিশ্র সব বুঝতে পেরেছিল এবং ভগবান তাকে রক্ষা করেছিল আমার গোপাল সেবার জন্য যদি কেউ পারেন আমার বাড়িতে গোপাল বিগ্রহ আছে আমার গোপাল সেবার জন্য যদি কেউ পারেন কিছু ভিক্ষা দিয়ে যাবেন প্রতিবর্ষ ঝুলন পূর্ণিমা থেকে একাদশী থেকে ঝুলন পূর্ণিমা এই পাঁচ দিন আমি আমার বাড়িতে ঝুলন উৎসব করি আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে গেলাম আমার গোপালের জন্য যদি কেউ পারেন আপনারা ভিক্ষা দেবেন আপনাদের সেবা আমি গোপাল সেবায় লাগাবো যদি কারো ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আমাদের কাছে ফোন নাম্বার এবং কার্ড পাবেন বা ইউটিউবে আমার অনেক কীর্তন ছাড়া আছে ওখান থেকে আমার ফোন নাম্বার পাবেন আজকের মতো এখানে লে বিশ্রাম করছি পরবর্তী চলে এসেছি ওনারা কীর্তন করবেন এখানে রইলে মোদের কীর্তন হলো হরি প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।